প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ঘরে আছো যেহেতু এখন করোনা ভাইরাস সো অবশ্যই তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলছো সরকারি নির্দেশনাগুলো পালন করছো গতকাল আমি তোমাদের বলেছিলাম যে আজকে আমি তোমাদের সাথে এক কথায় প্রকাশ নিয়ে আলোচনা করব সো কাইন্ডলি মনোযোগ আচ্ছা দেখো একাশি পৃষ্ঠা একটু মনোযোগ দাও এখানে বলেছে বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ কারণ বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ পড়ানোর আগে আগে তোমাদের জানতে হবে এটা মিনিংটা কি এটা মানে কি অনেক সময় দেখা যায় যে বাক্য সংকোচন আসে কিন্তু ক্লাসে প্রশ্ন করা হয় যে ম্যাডাম আপনি তো ক্লাসে পড়িয়েছেন এক কথায় প্রকাশ বাক্য সংকোচন আসলো কেন কিন্তু অনেকে হয়তো জানো না যে বাক্য সংকোচন আর এক কথায় প্রকাশ কিন্তু একই সমার্থক শব্দ বাক্য সংকোচন কি একাধিক পদকে ছোট করে এক পদে অবেগ সরি ব্রেকের শব্দে প্রকাশ করাকে এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন বলে এক কথায় প্রকাশ যা বাক্য সংকোচন কিন্তু একই কথা যেমন উপায় নেই যার একাধিক পথ ঠিক আছে এটাকে যদি আমি এক কথায় উত্তর লিখি তাহলে হবে নিরুপায় এরকম আরো আছে তো আমি বলে তুলে দিচ্ছি একটু মনোযোগ দিবা দেখো প্রথমটা হচ্ছে অক্ষির সমীপে এটা কি হতে পারে তোমরা মনে হয় বসবাসে পড়েছো একটু অনুমান করো তো এটা হবে সমক্ষ এটা হবে সমক্ষ অতি দীর্ঘ নয় কি হবে অতি দীর্ঘ নয় কি হবে নাতি দীর্ঘ নাতি দীর্ঘ অক্ষির সম্মুখে আর অক্ষির সমীপে কিন্তু একরকম নয় অক্ষির সম্মুখে এটা হবে প্রত্যক্ষ এরপর দেখো অর্থ নেই যার
এটা কি হবে নিরর্থক এটাকে যদি আমি এক কথায় লিখি তাহলে হবে কি নিরর্থক একাধিক পদ দেওয়া আছে এটাকে এক কথায় লিখলে হবে নিরর্থক অনেক বড় একটা লাইন দেওয়া থাকবে এটাকে এক কথায় উত্তর লিখবে ঠিক আছে এরপর দেখো অহংকার করে যে এটা তো আমরা সবাই জানি তাই না অহংকারী আকাশে চড়ে বেড়ায় যে এটা কি হতে পারে খেচর এটা হবে খেচর এছাড়া আরো আছে দেখো একটু কাইন্ডলি বলে সামনে রাখো আমি মুখে বলে দিছি তোমরা একটু মনোযোগ দাও আদরের সহিত কি হবে সাদরে আকাশের মতো রং আকাশে আপনাকে যে ভুলে থাকে আত্মভোলা আয় বুঝে ব্যয় করে যে কি হবে মিত ব্যয় একাধিক যে পদ দেওয়া আছে এটাকে আমি সংক্ষিপ্ত আকারে কি লিখবো ঠিক আছে মিত ব্যয় ঠিক আছে বুঝে লিখতে হবে আসমানের মতো রং আসমানে আল্লাহ আল্লাহকে বিশ্বাস করে যে কি হবে আস্তিক আর ইতিহাস সম্বন্ধীয় যা ঐতিহাসিক ইন্দ্রকে জয় করেছে যে ইন্দ্রজিৎ আরেকটা আছে যে ইন্দ্রকে জয় করেছেন যিনি ওটা ওটা কিন্তু হবে জিতেন্দ্রিয় তো জিতেন্দ্রিয় আর ইন্দ্রজিৎ কিন্তু একরকম নয় ইন্দ্রকে জয় করেছে যে হবে ইন্দ্রজিৎ আর ইন্দ্রকে জয় করেছেন যিনি ওটা হবে জিতেন্দ্রিয় তো দুটো কিন্তু দুই রকম যিনি এবং যে যদি শেষে যে থাকে তাহলে হবে ইন্দ্রজিৎ আর যদি বলে যে ইন্দ্রকে জয় করেছেন যিনি সেটা হবে যদি আসে পরীক্ষায় তাহলে হবে জিতেন্দ্রিয় দুইটা কিন্তু দুই রকম তোমাদের কিন্তু মনে রাখতে হবে উপকারীর উপকার স্বীকার করে যে কৃতজ্ঞ আর যে করে না সেটা কি হবে আমরা সাধারণত কি বলি যে অকৃতজ্ঞ তাই না আচ্ছা দেখো অল্প বয়স যার অল্প বয়স্ক অক্ষীর অগোচরে দেখো অক্ষি দিয়ে তো অনেকগুলো তাই না অক্ষীর সমীপে পেলাম অক্ষীর সম্মুখে পেলাম এখন কি এখন কোনটা পাইলাম অক্ষীর অগোচরে এটা কি হবে পরোক্ষ আচ্ছা অরিকে দমন করে যে অরিন্দম অকালে অকালে পেকেছে যা কি হবে অকাল পক্ষ অনেকের মধ্যে একজন সংক্ষিপ্ত আকারে আমি কি লিখব অন্যতম অল্প কথা বলে যে যে অনেক সাইলেন্ট চুপচাপ একদম কম কথা বলে তাকে আমরা সাধারণত কি বলি অল্প ভাষী অন্য গ্রাম গ্রামান্তর অন্ত নেই যার অনন্ত আপনার রং লোকায় যে বর্ণচূড়া আদি থেকে অন্ত পর্যন্ত আদ্যন্ত অনুকরণ করার ইচ্ছা অনুচিকিৎসা অগ্রে জন্মেছে যে অগ্রস অগ্রে গমন করেছে যে অগ্রগামী আকাশে গমন করে যে বিহঙ্গ আকার কুৎসিত যার কদাকার ইন্দ্রকে জয় করেছে যে জিতেন্দ্রিয় না এখানে একটু ভুল মনে হয় আছে ইন্দ্রকে জয় করেছে যে ইন্দ্রজিৎ আর ইন্দ্রকে জয় করেছেন যিনি ঠিক আছে এটা এখানে হবে যিনি সেটা হবে জিতেন্দ্রিয় এটা মনে রাখবা ঠিক আছে এখানে একটু ভুল আছে তোমরা এটা সংশোধন করে নেবে করেছেন যিনি সেটা হবে জিতেন্দ্রিয় কারণ দুটো তো একরকম হয়ে গেল ইমান নেই যার বেঈমান উপকারীর অপকার করে যে সেটা হবে কৃতজ্ঞ কৃতজ্ঞ অকৃতজ্ঞ কৃতজ্ঞ তিনটা তিন রকম তাই না উপায় নেই যার নিরুপায় দেখো এই পৃষ্ঠাগুলো সবাই কাইন্ডলি একটু বাসায় পড়বে তোমাদের প্যারেন্টসকে দেখাবে আমরা স্কুল খুলে পরে তোমাদের খাতাগুলো আমরা দেখব সো নেক্সট আমরা বোর্ড নিয়ে আলোচনা করব ঠিক আছে এরপর যদি আমরা ব্যাকরণ পড়াই আমরা পড়ব পড়াবো দেখি কোনটা পড়ানো যায় বাক্য এই যে দেখো এটা আমরা এরপরে নেক্সটে পড়াবো ঠিক আছে তোমরা একটু কাইন্ডলি বাসায় একটু দেখবে ঠিক আছে ওকে আমি আপনার এখানে সমাপ্তি ঘোষণা করছি ভালো থেকো